বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস করতে যাচ্ছি আমাদের করোনা ভাইরাসের কারণে আমরা ফেস টু ফেস ক্লাস করতে আমরা পারতেছি না যদি আমরা অনলাইনের মাধ্যমে আমাদের কোর্সগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা করব এবং তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবে এবং পড়বে তাই আমরা আজকে যে ক্লাসটা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্ষেপে বলা হয় আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের একশো নম্বরের মধ্যে আমাদের সিকিউ রচনামূলক থাকবে 50 নম্বর আর প্র্যাকটিক্যাল থাকবে 25 নম্বর এমসিকিউ থাকবে 25 নম্বর মোট হলো 100 নম্বর এগুলো আমাদের নম্বর বন্টন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে আমাদের বিষয় কোড হচ্ছে 275 বিষয় কোড হচ্ছে আমাদের 275 আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি 2 বছরে আমরা পড়ব বাংলা ইংরেজি আইসিটি আবশ্যিক বিষয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে আমাদের আবশ্যিক তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে বলা হয় আইসিটি সংক্ষেপে কি বলা হয় আইসিটি তাহলে আইসিটি মূলত আমরা যদি ইংরেজিতে বলি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্ষেপে বলা হয় আইসিটি আইসিটি পড়তে গেলে আমরা ডেটা নিয়ে কাজ করব তথ্য এবং উপাত্ত নিয়ে কাজ করব কি নিয়ে কাজ করব তথ্য এবং উপাত্ত নিয়ে আমরা কাজ করব তাহলে আমরা উপাত্ত বা ডেটা এই জিনিসটা আগে আমরা একটু ধারণা নেই নেওয়ার পরে আমরা বাকি জিনিসগুলো আমরা করব যেহেতু আমরা আইসিটি সাবজেক্ট করব তাহলে আমাদের ইনপুট আউটপুট ডেটা তথ্য এগুলো আমরা জানবো তাই এগুলো যদি আমরা জানি তাহলে আমরা এর মধ্যে আমাদের ডেটা নিয়ে আমরা কাজ করব তাহলে ডেটা বা উপাত্ত একই জিনিস উপাত্ত বলতে আমরা কি বুঝি সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলি আমরা কোন জিনিসকে আমরা সুনির্দিষ্ট ভাবে আউটপুট আউটপুট মানে কি ফলাফল ফলাফল পাওয়ার জন্য আমরা প্রসেসিং এ ব্যবহৃত আমরা প্রসেস মানে প্রক্রিয়া করব প্রক্রিয়া করার জন্য ব্যবহৃত যে কাঁচামাল আমরা যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব এই আউটপুট পাওয়ার জন্য এই কাঁচামাল সমূহকে বলা হয় ডেটা বা উপাত্ত ডেটা বা উপাত্ত তাহলে আমরা ডেটা কি জিনিস আমরা জিনিস আমরা কোন জিনিস তোমাকে বলবে তুমি একটা জিনিস কালেকশন করো তো তুমি কালেকশন করলা কালেকশন করার পর যদি সুনির্দিষ্ট আউট অর্থ প্রকাশ না করি তাহলে এটা হচ্ছে ডেটা এটা হচ্ছে কি ডেটা যেমন তুমি রুল শ্রেণী ক্লাস নাম এরকম দেওয়া থাকে এলোমেলো হবে এরকম 5 জন ছাত্রের এই তত্ত্বে ডেটা দেওয়া থাকলো তুমি কিন্তু বলতে পারবে না কোন ছাত্রের কোন রুল যখন আমরা দেখব নাম রুল শ্রেণী বিভাগ এইভাবে সিরিয়াল করে আমরা যখন কোন পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করব তাহলে যখন এলোমেলো অবস্থা থাকবে এটা হচ্ছে ডেটা আর যখন আমরা এটা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করবে সাজিয়ে গুছিয়ে সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করবে এটা হচ্ছে তথ্য তাহলে তথ্য মানে সুশৃঙ্খল ভাবে সাজানো ডেটা যা অর্থ প্রকাশ করে ব্যবহৃত যোগ্য মানে ব্যবহার করা যোগ্য তাহলে আমরা তথ্য মানে সুশৃঙ্খল ভাবে সাজানো ডেটা বা অর্থ ব্যবহার করে আমরা কোন জিনিস প্রকাশ করব এটা হচ্ছে তথ্য তাইলে আমরা ডেটাকে সাজিয়ে গুছিয়ে ডেটাকে সাজিয়ে গুছিয়ে যদি আমরা একটা অর্থ বহন করে আমরা ব্যবহার করার যোগ্য তৈরি ব্যবহার করার যোগ্য করি তাকেই বলা হয় তথ্য এর মধ্যে আমাদের তথ্য এরপর আছে আমাদের যোগাযোগ যোগাযোগ কি ডেটা কমিউনিকেশন কমিউনিকেশন মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কোন জিনিস ট্রান্সফার করি বা পাঠাই এটা হচ্ছে কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলা হয় তাহলে আমরা ডেটা এক জায়গায় থেকে অন্য জায়গায় যেমন আমরা মোবাইল ব্যবহার করি এক জায়গা থেকে অন্য জায়গায় মেসেজ আমরা পাঠাই বা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কথা বলি এই যে আমরা কমিউনিকেট করি এই যে কমিউনিকেট ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট যে প্রযুক্তিটা প্রযুক্তি ওই প্রযুক্তিকে বলা হয় যোগাযোগ প্রযুক্তি তাহলে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্ষেপে বলা হয় আইসিটি এবার আমরা তথ্য প্রযুক্তি বলতে আমরা কি বুঝি দেখো তথ্য প্রযুক্তি বলতে আমরা কি বুঝি তথ্য সংগ্রহ তথ্য মানে কি আমরা কাঁচামালকে সুনির্দিষ্ট ভাবে সাজিয়ে গুছিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে এটা হচ্ছে তথ্য আর তথ্য আমরা সংগ্রহ করব তথ্য সংগ্রহ এর সততা
এবং এটা কতটুকু সততা সঠিক ও বৈধতা যাচাই সংরক্ষণ প্রক্রিয়াকরণ ব্যবস্থাতে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হয় যেটা কেমন হয় ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি তাহলে আমরা এবার তথ্য যোগাযোগ প্রযুক্তি কি আমরা একসাথে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্ষেপে বলা হয় আইসিটি তাহলে আমরা আইসিটি যদি আমরা পড়ি তাহলে আইসিটি পড়লে আমরা জানবো তথ্য উপাত্ত এবং তার সাথে সংশ্লিষ্ট হচ্ছে কমিউনিকেশন যেটা যোগাযোগ এরপর আমরা টেকনোলজি যেই প্রযুক্তির মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে আমরা এই কাজগুলো করি এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আর তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে আমাদের কম্পিউটার কারণ কম্পিউটারের সাহায্যে আমরা অনেক কাজগুলো করে থাকি তাইলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ডিভাইসের মানে যন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে আমাদের কম্পিউটার রেডিও টেলিভিশন ইন্টারনেট মোবাইল এগুলো হচ্ছে আমাদের প্রযুক্তি এগুলো কি প্রযুক্তি তাহলে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কি জিনিস আমরা আজকে আমরা জেনেছি এবার আমরা যেটা করব আমাদের ছয়টা অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত প্রথম অধ্যায় আলোচনা করব প্রথম অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত আমাদের প্রথম অধ্যায় হচ্ছে আর প্রথম অধ্যায়ের মধ্যে আমরা যে প্রথম শিখনফল হচ্ছে আমাদের বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা যেটা হচ্ছে গ্লোবাল ব্লিস বিশ্বগ্রাম সম্পর্কে আমাদের ধারণা তাইলে এই কথাটি প্রথমকে এই কথাটি প্রথমকে ব্যবহার করেছেন বিশ্বগ্রাম সম্পর্কে তাইলে বিশ্বগ্রাম সম্পর্কে প্রথম ধারণা দিচ্ছেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলোহান সর্বপ্রথম বিশ্বগ্রাম কথাটি ব্যবহার করেন তাইলে বিশ্বগ্রাম সম্পর্কে সর্বপ্রথম ব্যবহার করেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলোহান সর্বপ্রথম বিশ্বগ্রাম কথাটি ব্যবহার করেন তিনি 1911 সালে 21 জুলাই কানাডাতে জন্মগ্রহণ করেন এবং 1980 সালে 31 ডিসেম্বর উনি মৃত্যুবরণ করেন তাই উনি কানাডাতেই জন্মগ্রহণ করেন এবং কানাডাতেই মৃত্যুবরণ করেন তার জীবন দশায় উনি দুইটি বইয়ের উদ্ভাবন করেন মানে দুইটি বইয়ের প্রবক্তা একটা হচ্ছে দি মেসেজ অফ দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ আর একটা হচ্ছে অপরটি হচ্ছে গ্লোবাল ব্লিস উনি দুইটি বইয়ের প্রবক্তা এবং বিশ্বগ্রামের জনক হচ্ছে মার্শাল ম্যাকলোহান আমরা যদি বলি বিশ্বগ্রামের জনককে তাহলে আমরা বলবো বিশ্বগ্রামের জনক হচ্ছে মার্শাল ম্যাকলোহান প্রায় সময় আমাদের এমসিকিউতে আসে উনি কোন দেশের তাহলে আমরা বলবো উনি কানাডার অধিবাসী উনি কোন দেশে জন্মগ্রহণ করেন 1911 সালে 21 জুলাই কানাডাতে জন্মগ্রহণ করেন 1980 সালে 31 ডিসেম্বর উনি কানাডাতেই মৃত্যুবরণ করেন তাহলে বিশ্বগ্রাম সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দিয়েছে মার্শাল ম্যাকলোহান উনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং দার্শনিক মানে কি আমরা আজ থেকে আমাদের 50 বছর পরে বা 100 বছর পরে এই দেশে কি ঘটনা ঘটতে পারে তারা এই সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে থাকে এটা হচ্ছে দার্শনিক তাদেরকে বলা হয় দার্শনিক তার আগাম আমাদেরকে বিভিন্ন সতর্কবার্তা দিয়ে থাকে উনি একজন দার্শনিকও ছিলেন তাই সর্বপ্রথম উনি গ্লোবাল ব্লিস বা বিশ্বগ্রাম কথাটি উনি ব্যবহার করেন তার জন্য বিশ্বগ্রামের জনক হচ্ছে মার্শাল ম্যাকলোহান সম্পর্কে এখন আমরা সংজ্ঞাটা করবো বিশ্বগ্রাম কি মানে গ্লোবাল ব্লেস কি গ্লোবাল ব্লেস হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষঙ্গিক সকল কিছু ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান মানে এমন একটা পরিবেশ সারা পৃথিবীর মানুষ আমরা একই সমাজে যাতে বসবাস করতে পারি এবং সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থা যাতে আমাদের একই থাকে এবং আমরা যাতে আনুষঙ্গিক সকল ইন্টারনেট যে কোনো জিনিসের মাধ্যমে আমরা একে অপরের সেবা প্রদান করতে পারি এটা হচ্ছে আমাদের গ্লোবাল ব্লেস বা বিশ্ব গ্রাম
তাহলে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষঙ্গিক সকল কিছু ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান, তাকেই বলা হয় বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের মাধ্যমে আমরা একে অপরের সাথে এবং যে কোনো তথ্য সহজে আদান প্রদান করতে পারি এবং আমাদের উন্নয়ন এবং আমাদের অবকাঠামো সবগুলো আমাদের বিশ্বগ্রামের মধ্যে আমাদের প্রবেশ করেছে। তাইলে বিশ্বগ্রাম যদি আমাদের সঙ্গে আসে, আমাদের এক নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে বিশ্বগ্রাম কি, তাহলে আমরা লিখবো বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষঙ্গিক সকল কিছু ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের মানুষ আমরা একে অপরের সাথে একই সমাজে বসবাস করতে পারি, তাকেই বলা হয় গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। এবার বিশ্বগ্রামের কিছু আমাদের সুবিধা আছে, বিশ্বগ্রামের ফলে আমরা কি কি সুবিধা ভোগ করতে পারি। যেমন সারা পৃথিবীর মানুষ আমরা একই পরিবেশে বসবাস করতে পারি, মানে সারা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়, সারা পৃথিবী কি এখন আমাদের হাতের মুঠোয়। বিশ্বগ্রামের ফলে আমরা সারা পৃথিবীর মানুষ আমরা একই সমাজে বসবাস করতে পারতেছি এবং সারা পৃথিবী আমাদের এখন হাতের মুঠোয়। সুবিধার মধ্যে আমরা অনেক সুবিধা আমাদের আছে, আমরা অনেক কিছু আমরা লিখতে পারো। বিশ্বগ্রামের সুবিধার মধ্যে আমাদের সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। এখন যদি আমি ইচ্ছা করি আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যতটুকু সময় যায়, কিন্তু সারা পৃথিবীর মধ্যে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা তার অল্প সময়ে আমরা যোগাযোগ করতে পারবো বা যে কোনো তথ্য পাঠাতে পারবো। তার জন্য বিশ্বগ্রামের ফলে আমাদের সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় এসেছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, আমাদের জীবনযাত্রার মান এখন আমাদের ডিজিটাল পদ্ধতিতে আমরা ঘরে বসে সকল কাজ করতে পারতেছি। জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হচ্ছে না, তার জন্য আমাদের এক্সিডেন্ট বা বিভিন্ন ইয়া থেকে আমরা সহজে আমরা মুক্তি পাচ্ছি। তাহলে জীবনযাত্রার মান আমাদের উন্নত হচ্ছে, কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে, কাজের গতি এবং দক্ষতা বৃদ্ধি পাচ্ছে বিশ্বগ্রামের ফলে। ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে, আমরা এক দেশে না গিয়েও আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজেই তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারি। ই কমার্সের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য সহজেই করতে পারতেছি, কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা বাণিজ্যের প্রসার, লেনদেন সহজ এবং দ্রুত হচ্ছে, আমরা ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীর সাথে সহজেই আমরা যোগাযোগ করি এবং সহজেই লেনদেন করে আমরা সহজেই সহজ পদ্ধতির মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। তার জন্য ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতেছে, আমরা ঘরে বসে স্বাস্থ্যসেবা নিতে পারতেছি, আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে এবং অনলাইন লাইব্রেরি এবং অনলাইন ইউনিভার্সিটি ই বুকসের মাধ্যমে আমরা শিক্ষার প্রসার উন্নত হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে। তাহলে আমরা ঘরে বসে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরের সাথে আমরা সহজেই যোগাযোগ করতে পারতেছি আরো অনেক। তাইলে বিশ্বগ্রাম আমাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে। আজকে আমাদের বিশ্বগ্রাম যদি না হতো তাহলে আমরা এই সুবিধাগুলো আমরা ভোগ করতে পারতাম না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিশ্বগ্রামের সুবিধা, বলতে আমরা অনেক সুবিধা আমরা লিখতে পারবো এবং তার মধ্যে কিছু অসুবিধাও আছে আমাদের। অসুবিধার মধ্যে যেমন আমাদের যে কোনো তথ্য চুরি হয়ে যেতে পারে, যে কোনো তথ্য আমাদের চুরি হয়ে যেতে পারে বা গোপনীয়তা নষ্ট হচ্ছে। অসুবিধার মধ্যে কি, যে কোনো তথ্য আমাদের চুরি হয়ে যেতে পারে এবং গোপনীয়তা নষ্ট হচ্ছে বা সাইবার আক্রমণ হচ্ছে আমাদের। আমাদের সাইবার আক্রমণের ফলে আমাদের বিভিন্ন তথ্য তারা নিয়ে যাবে এবং আমাদের বিজনেস ই কমার্স এগুলো আমাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। সহজে গুজব বা মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে আমাদেরকে সমাজের মানুষকে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। তাইলে আমাদের এগুলোর মধ্যে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। তাইলে আজকে আমরা এই পর্যন্ত পড়ছি তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায়ের মধ্যে আমাদের বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতের মধ্যে আমরা গ্লোবাল ভিলেজ কি, গ্লোবাল ভিলেজের ধারণা কি এবং আমরা বিশ্বগ্রামের সুবিধা এবং অসুবিধা, আমরা আগামী ক্লাসে বিশ্বগ্রাম যদি আমরা বাস্তবায়ন করতে চাই কি কি উপাদানগুলো থাকলে আমরা বিশ্বগ্রাম বাস্তবায়ন করতে পারবো আমরা আগামী ক্লাসে করবো। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।